ইউক্রেনের এক অঞ্চলেই ওয়াগনারের 21,000 যোদ্ধা নিহত দাবি জেলেনস্কির। পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বিদ্রোহের পর কয়েকটি প্রকাশ্য অনুষ্ঠানে যে বার্তা দিতে চাইছেন পুতিন। জাতিসংঘের যে প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। ফ্রান্সে শহরে শহরে রাতভর ব্যাপক সংঘর্ষ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনের এক অঞ্চলেই ওয়াগনারের 21,000 যোদ্ধা নিহত দাবি জেলেনস্কির। ইউক্রেন যুদ্ধে সবচেয়ে কঠিন সংঘর্ষ চলছে দেশটির পূর্বাঞ্চলে। এই অঞ্চলটিতে দুনিয়ার সবচেয়ে বড় সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনার রাশিয়ার হয়ে ইউক্রেনীয় যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্বে বেসরকারি বাহিনী ওয়াগনার অভাবনীয় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তাদের 21,000 সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে আমাদের সেনারা। ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে শনিবার 1 জুন রাতে রাজধানী কিয়েভ থেকে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 2022 সালের ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনে ঢুকে রুশ বাহিনী নজিরবিহীন হামলার শুরু থেকে কিয়েভে বসে যুদ্ধের গতিবিধি নিয়ে নিয়মিত আপডেট জানাচ্ছেন তিনি। কিয়েভ সফরে আসা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে শনিবার সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, শুধু পূর্ব ইউক্রেনেই আমাদের সেনারা ওয়াগনারের 21,000 যোদ্ধাকে হত্যা করেছে। প্রচণ্ড লড়াইয়ে আরও 80,000 ভাড়াটে গুরুতর আহত। তিনি আরও বলেন, ওয়াগনারের পিএমসির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যারা বেশিরভাগই রুশ সেনাবাহিনীর সদস্য ছিল। যারা বিভিন্ন কারণে দোষী সাব্যস্ত ছিল তাদের আর হারানোর কিছুই ছিল না। ভাড়াটে ওয়াগনার যোদ্ধাদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে জেলেনস্কির দাবির বিষয়ে তাৎক্ষণিক স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয়বার কিয়েভ সফরে গেলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ইউক্রেন সফরে যান। প্রেসিডেন্ট জেলেনস্কি ও দেশটির গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। উল্লেখ্য, নানা অভিযোগ তুলে মস্কোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের উৎখাতে সম্প্রতি ওয়াগনার প্রধান প্রিগোজিনের নেতৃত্বে দেশটিতে ঢুকে অভিযান চালায় তার কয়েক হাজার যোদ্ধা। এ নিয়ে ক্রেমলিনের সঙ্গে ওয়াগনারের সম্পর্ক চরম অবনতি হয়েছে। প্রিগোজিনের বিরুদ্ধে বিচার হবে বলেও জানান প্রেসিডেন্ট পুতিন। পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। খেরসনের দখলকৃত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে রাশিয়া। শনিবার 1 জুলাই এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পারমাণবিক কেন্দ্রটিতে গুরুতর হুমকি বিরাজ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বিস্ফোরণ ঘটানোর জন্য রাশিয়া কার্যত প্রস্তুত রয়েছে। গতকাল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সর্বপ্রথম এমন দাবি করে। তাদের সূত্র ধরে জেলেনস্কিও একই কথা বলেছেন। তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক কেন্দ্রটির প্রতি আরও নজর দেন। তিনি বলেছেন, এখানে গুরুতর হুমকি রয়েছে কারণ রাশিয়া কার্যত কেন্দ্রটিতে একটি অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত আছে। এই বিস্ফোরণের কারণে রেডিয়েশনের বিচ্ছুরণ ঘটতে পারে। তবে রাশিয়ার কথিত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা শুক্রবার জানায়, রাশিয়া পারমাণবিক কেন্দ্র থেকে সেনাদের সংখ্যা কমিয়ে নিচ্ছে। এছাড়া কেন্দ্রের কর্মীদের ক্রিমিয়ায় চলে যাওয়ারও নির্দেশনা দিয়েছে। এমনকি কেন্দ্রের আশেপাশে মাইনও পুঁতেছে তারা। বিদ্রোহের পর কয়েকটি প্রকাশ্য অনুষ্ঠানে যে বার্তা দিতে চাইছেন পুতিন। ভ্লাদিমির পুতিন কোথায়? ওয়াগনার গ্রুপের নাটকীয় বিদ্রোহের পর তাদের সামরিক বহর যখন মস্কোর দিকে ছুটছে, তার দুদিন পর সোমবার সারাটা দিন আমাদের মাথায় এই প্রশ্নটাই ঘুরছিল। শনিবার অনেক রাতে মিস্টার পুতিনের একজন মুখপাত্র ওয়াগনার গ্রুপের বিদ্রোহের অবসানের লক্ষ্যে একটি সমঝোতার ঘোষণা দেন। কিন্তু এই বিতর্কিত সমঝোতা নিয়ে প্রেসিডেন্ট পুতিনের নিজের মন্তব্য কখন জানা যাবে? এই সমঝোতাটি বিতর্কিত কারণ ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনারা শুধু বিদ্রোহী করেনি, তারা বেশ সহজে অনেক সামরিক স্থাপনা দখল করেছে এবং এরপর মস্কোর দিকে রওনা দিয়েছে। এই বিদ্রোহের সময় রুশ বিমান বাহিনীর পাইলটরা নিহত হয়েছে। কিন্তু তারপরও ক্রেমলিন ওয়াগনার বিদ্রোহীদের এবং তাদের নেতা ইয়েভগেনি প্রিগোজিনের বিচার করা হবে না বলে রাজি হয়েছে। বিনিময়ে মিস্টার প্রিগোজিনও বিদ্রোহ থামিয়ে তার সেনাদের ফিরিয়ে এনেছেন। রাশিয়া এই বিদ্রোহের পর গত এক সপ্তাহে প্রেসিডেন্ট পুতিনকে একের পর এক অনেক কটি অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে। এগুলো ছিল বেশ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, যার সবগুলোই টেলিভিশনে প্রচার করা হয়েছে। মনে হচ্ছিল এসবের লক্ষ্য যেন এটা প্রমাণ করা যে সবকিছুই তার নিয়ন্ত্রণে আছে। সোমবার আমরা মিস্টার প্রিগোজিনের কথা শুনতে পাই। অনলাইনে পোস্ট করা এক অডিও বার্তায় তিনি তার দিকের কাহিনীর বর্ণনা দিচ্ছিলেন। তিনি বলেন, তার বাহিনীর সদস্যরা মস্কোর পথে রওনা হয়েছিল যাতে করে তার ভাষায় ইউক্রেন যুদ্ধে ভুলের জন্য যারা দায়ী তাদের জবাবদিহি করা যায়। এরপর সেই সন্ধ্যায় একটি অনুষ্ঘোষণা দেওয়া হলো, প্রস্তুত থাকুন, প্রেসিডেন্ট পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তখন মনে হচ্ছিল ক্রেমলিনের এই নেতা যেন কিছুটা দেরিতে এখন ঘটনার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছেন। রাত 10টার পর প্রেসিডেন্ট পুতিনকে দেখা গেল টেলিভিশনের পর্দায়। অনেক রাতে জাতির উদ্দেশ্যে এরকম ভাষণ বেশ
অস্বাভাবিক একটা ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ল যে তার এই ভাষণে হয়তো রাশিয়ার ভাগ্য নির্ধারিত হবে। প্রেসিডেন্টের ভাষণ শোনার জন্য যখন আমরা টেলিভিশন অন করলাম তখন আমাদের বুক অজানা আশঙ্কায় ধুকধুক করে কাঁপছিল। তবে শীঘ্রই এটা পরিষ্কার হয়ে গেল যে প্রেসিডেন্ট পুতিনের ভাষণে আসলে রাশিয়ার ভাগ্য নির্ধারিত হবে না, কারণ ভাষণে কোনো বড় ঘোষণা ছিল না। কিন্তু যে 5 মিনিটের ভাষণ তিনি দেন তাতে এরকম অনেক ইঙ্গিত ছিল ক্রেমলিন এখন কিভাবে এসব নাটকীয় ঘটনাবলীকে তাদের সুবিধে মতো ব্যাখ্যা করার চেষ্টা করবে। পুতিন তার ভাষণে এমন এক চিত্র তুলে ধরলেন যেন ওয়াগনারের নেতার বিশ্বাসঘাতকতাকে মোকাবেলা করতে পুরো রাশিয়া ঐক্যবদ্ধ। তিনি সবাইকে তার পক্ষে আনার চেষ্টা করলেন। তিনি রাশিয়ার জনগণকে ধন্যবাদ দিলেন, ধন্যবাদ জানালেন রাশিয়ার সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং সশস্ত্র বাহিনীকেও, তার নিরাপত্তা বাহিনীকেও। তিনি ওয়াগনার বাহিনীর নিয়মিত সদস্যদেরকে বিদ্রোহের নেতাদের থেকে আলাদা করে দেখালেন, তাদেরকে তিনি দেশপ্রেমিক বলে প্রশংসা করলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তিনি নিজেকে এমন এক নেতা হিসেবে উপস্থাপন করলেন যিনি বড় ধরনের রক্তপাত এড়াতে পেরেছেন। যখন এসব ঘটনা ঘটতে শুরু করেছিল আমার নির্দেশ মেনে এমন সব পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে রক্তপাত এড়ানো যায়। সমঝোতা নিয়ে যে বিতর্কের কথা আমি বলছিলাম সেটা মনে করে দেখুন, মিস্টার পুতিন কিন্তু সে সম্পর্কে কোনো কথাই বলেননি। কিন্তু এটা সত্যি, রাশিয়া একেবারে খাদের কিনার থেকে ফিরে এসেছে, যেটাই সেটাই হচ্ছে আসল কথা। সোমবার প্রেসিডেন্ট পুতিন আসলে ঘটনার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছিলেন, তবে মঙ্গলবার সকাল থেকে তিনি তার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য পূর্ণ উদ্যমে নেমে পড়লেন। তাড়াহুড়ো করে এক অনুষ্ঠানের আয়োজন করলেন রুশ কর্তৃপক্ষ, সেখানে বিরাট জাঁকজমকের ব্যবস্থা করা হলো। ক্রেমলিনের ক্যাথেড্রাল স্ট্রিটে জড়ো করা হলো 2,500 সেনা, রুশ গার্ড এবং নিরাপত্তা কর্মকর্তা। রুশ সাম্রাজ্য শাসনকারী জারদের অভিষেক বা শেষকৃত্য অনুষ্ঠান হতো যে রাস্তায়, সেই রাস্তায় লাইন ধরে দাঁড়ালেন তারা। এরপর দেখা দিলেন প্রেসিডেন্ট পুতিন। বিরাট শান শওকতের সঙ্গে ক্রেমলিনের অনেক সিঁড়ি বেয়ে তিনি নেমে এলেন এই স্কোয়ারে, তার পুরো পথে লাল কার্পেট পাতা। এরপর ক্রেমলিনের ক্যাথেড্রালের পেঁয়াজ আকৃতির গম্বুজ পেছনে রেখে প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পুতিন সৈন্যদের উদ্দেশ্যে তার ভাষণ দিলেন। কিন্তু প্রেসিডেন্ট পুতিন কথা বলা শুরু করার আগে এই ছবি যেন সব কথা বলে দিচ্ছিল। এখানে সবাই এক জায়গায় সমবেত, অর্থোডক্স চার্চ, ক্রেমলিন, প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী। এটি আমাকে পুরনো রুশ সাম্রাজ্যের স্লোগানের কথা মনে করিয়ে দিচ্ছিল, ধর্মের জন্য, জারের জন্য এবং পিতৃভূমির জন্য। অন্য কথা বলতে গেলে এখানে এরকম দৃশ্য তৈরির মাধ্যমে যেন এমন এক বার্তা দেওয়া হচ্ছে ভ্লাদিমির পুতিনের পিছনে পুরো রাশিয়া ঐক্যবদ্ধ। রাশিয়ার জনগণকে যেন তারা বলছেন চার্চ, সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট কেবল পরস্পরের সঙ্গে সংযুক্তই নন, তারা আসলে একটি একক সত্তার অংশ। জাতিসংঘের যেই প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। সিরিয়ায় গুম বা নিখোঁজ 1,30,000 মানুষের চূড়ান্ত পরিণতি কি হয়েছে তা জানতে একটি নিরপেক্ষ মেকানিজম বা বডি গঠন করবে জাতিসংঘ। এই বিষয়ে সাধারণ পরিষদের এক প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। বৃহস্পতিবার আয়োজিত এই ভোটদানে বাংলাদেশ, ভারত সহ 62টি সদস্য দেশও বিরত ছিল। সিরিয়ায় নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা জানতে চান তাদের আত্মীয় বা প্রিয়জন কোথায় আছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই জাতিসংঘ একটি মেকানিজম তৈরি করার চেষ্টা করছে। বৃহস্পতিবার এই প্রস্তাব অনুমোদিত হয়। এর ফলে সিরিয়ার যুদ্ধে গুম হওয়া ওইসব ব্যক্তির পরিণতি সম্পর্কে জানতে একটি নিরপেক্ষ বডি গঠনের কথা বলেছে জাতিসংঘ। পরিষদের 193 সদস্যের মধ্যে 83-11 ভোটে প্রস্তাব পাশ হয়। প্রস্তাবে যারা বিরোধিতা করেছে তার মধ্যে অন্যতম সিরিয়া। তারা বলেছে নতুন করে গঠন করা এই মেকানিজমকে সহযোগিতা করবে না সিরিয়া। লুক্সেমবার্গের নেতৃত্বে উত্থাপন করা এই প্রস্তাবে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা, কিউবা এবং ইরান না ভোট দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে 12 বছরের সিরিয়া যুদ্ধের পরও সেখানে যেসব মানুষ গুম হয়েছেন তাদের পরিণতি অথবা তারা কোথায় আছেন এ বিষয়ে তাদের পরিবারের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়নি বললেই চলে। প্রস্তাব পাশ হওয়ার ফলে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট অব মিসিং পারসনস ইন দ্য সিরিয়ান আরব রিপাবলিক গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এতে গুমের শিকার যারা বেঁচে আছেন তাদেরকে এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে পর্যাপ্ত সহায়তার কথা বলা হয়েছে। নিরপেক্ষ এই বডিতে গুমের শিকার যারা বেঁচে আছেন তাদেরকে এবং গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরাস এখন নতুন এই বডি গঠনের শর্ত উত্থাপন করবেন এবং আগামী 80 দিনের মধ্যে এই বডি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বলছে সঠিকভাবে কাজ করার জন্য জাতিসংঘের নতুন এই সংস্থাকে প্রয়োজনীয় টুলস দিতে হবে। গত 13 বছর ধরে চলমান সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় 5 লাখের মতো মানুষ নিহত হয়েছেন। এই সংকট দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক গৃহহীন হয়েছেন। ফ্রান্সে শহরে শহরে রাতভর ব্যাপক সংঘর্ষ। ফ্রান্সে টানা 5ম বারের মতো পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার রাজধানী প্যারিসের উপকণ্ঠ নানতেরেতে পুলিশের গুলিতে নাহেদ এলস 17 নামের এক কিশোর নিহত হন। এরপরে বিক্ষোভে নামেন দেশটির তরুণ তরুণীরা, যা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকট আকার ধারণ করেছে। গত 4 দিনের মতো শনিবার রাত থেকে আবারও রাস্তায় জড়ো হওয়া শুরু করেন বিক্ষোভকারীরা। এরপর রোববার 2 জুলাই রাতভর ভাঙচুর, অগ্নিসংযোগ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। শনিবার রাতে সবচেয়ে বড় বিক্ষোভ
হয়েছে দক্ষিণের শহর মার্সেইতে। বিক্ষোভকারীদের থামাতে পুলিশ সেখানে কাঁদানে গ্যাস ছড়ে। এছাড়া মার্সেই থেকে 56 জনকে গ্রেফতার করা হয়। তবে রাজধানী প্যারিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কারণে পঞ্চম রাতে সেখানে বিক্ষোভকারীরা এতটা সংগঠিত হতে পারেননি, যার ফলে প্যারিস গত কয়েকদিনের তুলনায় কিছুটা শান্ত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন টুইটে জানিয়েছেন, গত রাতে সব মিলিয়ে 427 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন তিনি। তার দাবি, তাদের বলিষ্ঠ পদক্ষেপের কারণে অন্যদিনের তুলনায় শান্ত একটি রাত পার করেছে ফ্রান্স। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মার্সেইতে শনিবার সন্ধ্যা থেকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের বড় একটি অংশ শহরের সবচাইতে বড় এভিনিউ লা ক্যানবেরেতে জড়ো হন। ওই সংঘর্ষ কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। অপরদিকে প্যারিসের বিক্ষোভকারীদের আইকনিক চ্যাম্পস এলিতে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। তবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় তারা সেখানে আর জড়ো হতে পারেননি। তবে তা সত্ত্বেও প্যারিসে 126 জনকে গ্রেফতার করতে হয় পুলিশকে। সাবধানতা অবলম্বনের জন্য স্থানীয় সময় রাত 9টা থেকে রাজধানীতে সব ধরনের বাস ও ট্রাম ফাইটাররা দ্রুত এসে যেসব আগুন নেভান। শহরটির কর্মকর্তারা জানিয়েছে, গত রাতে এখানে অন্তত 21 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার নানতেরেতে একটি গাড়ি চালিয়ে থামিয়ে যাচ্ছিলেন নাহিল এম। ওই সময় তাকে থামার নির্দেশনা দেয় পুলিশ। গাড়ি থামার পর নাহিলের দিকে এক পুলিশ সদস্যকে পিস্তল তাক করে রাখতে দেখা যায়। তবে নাহিল হঠাৎ করে গাড়ি টান দিলে পুলিশ সদস্য খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করেন। বিক্ষোভকারীরা বলছেন, নাহিল তামাটে রঙের মানুষ হওয়ায় বর্ণবাদমূলক আচরণ থেকেই ওই পুলিশ সদস্য তাকে সরাসরি গুলি করেছেন।